বাবা তোমাকে কেমনে মারছিল? অপহরণের 24 ঘন্টা অতিবাহিত না হতেই হারানো মানিককে বুকে পেয়ে আবেগে এভাবে আপ্লুত ছিলেন তৈরি পোশাক শ্রমিক দুলাল মিয়া ও তার স্ত্রী রোজিনা আক্তার। শহরের জীবনে যাদেরকে আপন ভেবেছিলেন ঘনিষ্ঠ সেই দম্পতি বিদেশে যাবার টাকা সংগ্রহ করার জন্য 2 বছরের শিশুকন্যা তাবাসসুম আক্তারকে এভাবে অপহরণ করে মারধর করবে সেটা যেমন কল্পনা করতে পারেননি ঠিক তেমনি 24 ঘন্টা পেরোতে না পেরোতেই পুলিশ তাদের আদরের সন্তান তাদের বুকেই ফেরত দেবে এমনটিও কল্পনায় আসেনি এই দম্পতির। এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে ওই ক্যামেরায় আবার ফিট ধরা পড়ে যে ওই মহিলাটা ফিট অন্য মহিলাকে আমার মেয়েকে তুলে দেয় তখনই আমার হাজবেন্ড এমনকি আমার ভাইয়েরা সবাই মিলে কি করে সাভার থানায় যায়। গত বুধবার সাভারের রাজফুলবাড়িয়া থেকে তাবাসসুমকে অপহরণ করে প্রতিবেশী বৃষ্টি ও তার স্বামী চান মিয়া। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় নগদ 2.5 লাখ টাকা। মারধর করা হয় শিশুটিকে সেই কান্না সইতে না পেরে তৈরি পোশাক শ্রমিক দুলাল মিয়া 5,000 টাকাও পাঠিয়ে দেন বিকাশে। তার ফিট হাজবেন্ড আমার হাজবেন্ডের কাছে ফোন দেয় দিয়ে মুক্তিপণ চায় আর মেয়ে আর কি আমার কাছে আর ফিরিয়ে দেবে না আমার মা মানে মেরে ফেলবে এমন হুমকি আমাকে দেয় দিয়ে বলে যে হলো 2.5 লাখ টাকার মতো মানে হলো মুক্তিপণ আমার কাছে দাবি করে 2.5 লক্ষ টাকা মুক্তিপণ চায় এবং নগদ 3টা পার্সোনাল নাম্বার দেয় যে যদি আপনি আপনার বাচ্চাকে জীবিত চান তাহলে আমার এই শর্তগুলো আপনি ই করেন আপনি কোনো আইনে আশ্রয় নিতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে শিশু তাবাসসুমকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। জানান বিদেশে যাবার টাকা জোগাড় করতে এই ঘটনা। আচ্ছা আমি নিয়ে গেছি আমার বাচ্চা দুইজন। কি করবি? আমি এমনি কিছু করি না বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছি। স্ত্রী বাচ্চাটা নিয়ে গেছে আমি তারপরে বাইরে ফোন করে বলছি ভাই আমার ওয়াইফে তো আপনার বাচ্চা নিয়ে গেছে আমি দুবাই যাওয়ার জন্য ইয়ে করছি পাসপোর্ট পাসপোর্ট সব রেডি করছি। তো আমাদের থানা পুলিশ এবং আমাদের ডিবি টিম তারা যৌথভাবে অপারেশন করে গতকাল রাত্রে আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হই। তাদের দাবি কৃত অনুযায়ী এই যেহেতু তার টাকা সমস্ত বাই দিস টাইম তারা 5,000 টাকা তার কাছে বিকাশ করেছিল এবং বাকি টাকাটি তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করছিল টাকা দিকে ম্যানেজ করার এবং তারা প্রেশারও দিচ্ছিল যদি তারা টাকাটি না পায় তাহলে বাচ্চাটিকে মেরে ফেলতো। তা আমাদের ধারণা ছিল যে এত গরিব তাদের পক্ষে আসলে সম্ভবও হতো না এই টাকাটি জমি জমা বিক্রি করে আসতো আমরা যদি কালকের মধ্যে উদ্ধার করতে না পারতাম তাহলে হয়তো বাচ্চাটির জীবনহানির আশঙ্কা থেকে যেত। এ ব্যাপারে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। সামান্য পরিচয়ের সূত্রেই এভাবে কাউকে এতটা বিশ্বাস না করার বিষয়ে সচেতন হবার আহ্বান জানিয়েছে পুলিশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।